কি হচ্ছে তোমার? পেটে ব্যথা করছে? পেটে ব্যথা হচ্ছে অল্প। আর বাথরুমে যাবো না? চলো। চলো বাথরুমে চলে, চলো আসো। চলো, তো দেখতেই পাচ্ছো এখানে আমার অবস্থাটা একটু খারাপ, তো একটু বলবো না ভালোই খারাপ। মানে আমি উঠে মানে বসবো যে সেই ক্ষমতাটাও আমার নেই এমন একটা ব্যাপার। মানে জানি না কেন কয়দিন ধরে পেটের মধ্যে খুবই প্রবলেম হচ্ছে, মানে আমার মাজার থেকে নিচ পর্যন্ত পা পর্যন্ত খুবই ব্যথা, আমি নিজে হাঁটা চলাই করতে পারছি না। মানে আজকে আরও মানে জিনিসটা আরও বেশি ইয়ে হয়ে গেছে। আর এখানে তোমার দাদাভাই একটু ধরে ধরে বাথরুমে দিয়ে আসলো, আর বাথরুমে ঢুকতে গিয়েও আমার পেটে লেগেছে। তারপরে সকালবেলা উঠে আমি এখানে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, আর শরীরটা একটুও ভালো লাগছে না, তো ব্রাশ করার পরে কিছু খেয়েও নেব। আর সকালে উঠতে উঠতে অনেক লেটও হয়ে যায় আমার, কারণ আমার রাতে একটু ঘুম হয় না সেই জন্য। আর আজকে খিদেও পাইনি, ওই জন্য আমি সকালে উঠতে মা বারবার বকবক করছিল ওঠ ওঠ ওঠ, কিন্তু আমার শরীরটা এত খারাপ আমি উঠতেও পারছিলাম না। তো সকালে উঠে আগে হচ্ছে তোমার দুধ খেলাম, আর তারপর ফল টল খেলাম। আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করবো, তোমরা শোনো, তোমাদের আশা করছি ভালো লাগবে, তোমরাও কিছু বলো। তো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে মানে 7-8 দিন মতন হলো না আমি মানে উঠতে বসতে আমার এত প্রবলেম হচ্ছে। তো প্রথমে তো প্রবলেমগুলো ছিল না, তো যেহেতু ডেটটা কাছে চলে আসছে হয়তো ওই জন্যই প্রবলেমটা বেড়ে যাচ্ছে, জানি না সবার ক্ষেত্রে হয় কি না আমি তো সেটা জানি না। আর তোমরাও কমেন্ট করে জানিও যারা প্রেগনেন্ট আছো যে তোমাদের সাথেও কিরকমটা হয়, বা আগে হয়েছে যখন তোমরা প্রেগনেন্ট ছিলে, যারা ছিলে মা হয়ে গেছো, মানে 7-8 দিন হচ্ছে আমি শুয়ে আর উঠতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে, শুতে পারছি না, তারপরে তোমার বসে উঠতে পারছি না, বসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে পেটটায়, জানি না কেন মানে কষ্টটা আমি বোঝাতে পারছি না যে কি হচ্ছে, পেটের মধ্যে যে কি হচ্ছে আমি সেটা বোঝাতেই পারছি না, আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু খুব ব্যথা। আর আমার মাজার থেকে পা পর্যন্ত পুরোই ব্যথা, খুবই ব্যথা হয়েছে, জানি না কেন এরকমটা হচ্ছে। আর তাছাড়া এমনি কোনো প্রবলেম নেই। আর তোমার ঘুম তো হচ্ছেই না, আর এই কয়দিন খিদেটাও একটু বেড়ে গেছে, রাতে আমি একটুও ঘুমাই না সত্যি কথা বলতে। তোমার শুয়ে যখন শুই 11টা সাড়ে 11টার সময় শুই ধরো, বা 10টায় শুলাম, কিন্তু একটু ঘুম আসে না, সেহেতু ফোন দেখি, তো ফোন দেখতে দেখতে ওই 12টা সাড়ে 12টা বাজলো, ফোন রেখে দিই, তবুও ঘুম আসে না, তো 1:30টার দিকে রোজ খিদে পাই। তো উঠে আমি একা একা বসে বসে খাই, খেতে গিয়ে তাও ঘুম আসে না, ওই ভোরবেলা দিয়ে ঘুম আসে, সকালবেলাটা একটু ঘুম হয়, দুপুরে জানো তো আমি ঘুমাই, তো দুপুরেও আমার ঘুম আসছে না, আমি জানি না কেন আমার ঘুমটা একেবারেই চলে গেছে। আর একটা কথা, তোমরা অনেকে পলা দেখে ভাববে তোমার শাখাটা বেড়ে গেছে, যে সাধের মধ্যে যে শাখাটা পড়েছিলাম, আজকে আমার সাধের 1 মাস হয়ে গেল, মানে এই আজ 1 তারিখে খেয়েছিলাম সাধ, তো আজকেও 1 তারিখ, তো এই শাখাটা হচ্ছে জোড়াই ছিল, তো জোড়ার থেকে খুলে গেছে। এমনি তাছাড়া যে গুঁতো লেগে ফেটে যাবে তেমন কোনো ব্যাপার না, তো শাখাটার পড়া হয়নি, যেন শরীরটা ভালো না, আর শাখাটাকে বের করে পড়া হয়নি, পড়বো, তো অনেকে হয়তো হাত থেকে বলবে তাই বলে দিলাম। তো এই প্রবলেমগুলো আমার সাথে হচ্ছে তাই তোমাদের শেয়ার করলাম, তোমাদের কারোর সাথে যদি এরকম হয় বা কি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারো, কারণ অনেকেই প্রেগনেন্ট আছো, অনেকেই কমেন্ট করো তাই আর কি। তো আর কি বলবো, যত দিন আসছে ভয়টা সত্যি কথা বলতে আমার ভয় হতে শুরু হচ্ছে, যাই না কেন আমার একটু একটু ভয় করছে, সবাই বোঝাচ্ছে বাড়ির থেকে যে কিছু হবে না, যতই বোঝাক ধরো প্রথম একটা ইয়ে, আর
কোনোদিন যেহেতু মানে এরকম কাটা কাটাকাটির মানে অপারেশন এগুলো আমার সাথে হয়নি, ওই জন্য আর কি আমার একটু বেশি ভয় করছে। অনেকে আছে মানে অনেক ব্যাপারে নার্সিংহোমে হাসপাতালে ভর্তি হতে হয়, বাট আমার তেমন কোনো ব্যাপার কোনোদিনও হয়নি আর যাইনি কোনোদিন, ওই জন্য আমার খুবই ভয় করছে। তো ভয় হওয়াটা তো স্বাভাবিক, তাই না? তো বাড়ির থেকে বলছে, অন্যরা বলছে কিচ্ছু হবে না, কিন্তু আমি মানতেই পারছি না জিনিসটা, মানে আমি জানি না কেন আমি ভয় পাচ্ছি। তো তোমরা প্লিজ আমার জন্য প্রে করো, আমি যেন ভালো থাকি, আর আমার থেকেও বেশি হচ্ছে আমার পুকু যেন ভালো থাকে, এটাই তোমরা প্রে করো। আর আমার যা হয়ে যায় যাক, আমার পুকু যেন ভালো থাকে, ওকে যেন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি, তো ওকে যেন আমি ভালোভাবে আমি পৃথিবীর আলো দেখাতে পারি, এটাই আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।